হযরতকে সম্মানকে সম্মানিত করেছেন, তেমনি ভাবে আমরা একে অন্যের জন্য যেন নিবেদিত প্রাণ হতে পারি, তাহলে আমাদের মুসলিম মিল্লাতের ঐক্য আরো সমৃদ্ধ হবে, আমাদের ভ্রাতৃত্ব আরো সমৃদ্ধ হবে, আমরা আরো শক্তিশালী জাতি হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله